গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌমিতা, আর মৌমিতাস ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের খুব ওয়েলকাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের ব্লগটা হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানা নিয়ে। জানেন তো, আমি ব্যাঙ্গালোরের চিড়িয়াখানাতেও গেছি আর দিল্লিরটাতেও, কিন্তু এই তিনটির মধ্যে আমার কলকাতাটাই বেশি ভালো লাগে। আর এই বছরের শেষ সপ্তাহটা বেশ ব্যাপক কাটছে, বাড়ির সবার সাথে হই হই করে কেটে যাচ্ছে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্টের সমস্ত খাবার দাবার আমরা নিয়ে নিয়েছি প্যাক করে, ওটা আমরা ওখানে গিয়ে খাবো। আর আজকে জানেন তো, বাচ্চাদের তুলতে বেশি দেরি হয়নি, চিড়িয়াখানার নামে পুটুপুটাই তো এক লাফে উঠে পড়েছে। আর দুটো তো ছোট, ওরা ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে, কোথায় যাচ্ছি। 9টার সময় গেট খোলে, তো আমাদের ইচ্ছা আছে 9টাতেই ঢুকে যাওয়ার, কারণ যত বেলা বাড়বে ভিড় তত বাড়বে। চার চারটে বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি, চারজন বড় আর চারজন বাচ্চা, বুঝতেই পারছেন কি হবে। তার উপর হাফ রাস্তায় এসে মনে পড়ল যে স্ট্রলারটাই নিতে ভুলে গেছি, ওটা নিলে ভালো হতো, পুটকাই বা পুটানির মধ্যে যে যখন ঘুমাবে স্ট্রলারে শুইয়ে দেওয়া যেত। কিন্তু কি করা যাবে, সেটা নিতে ভুলে গেলাম, তাই আমাদেরকে মানে চারজনে চারটে বাচ্চাকে নিয়ে সবসময় হাঁটতে হবে। দুজন যদিও হাঁটে, কিন্তু তাদের বদমাইশিটা আছে, আর দুজন তো সবসময়ই গোলে। চলুন, প্রায় এসে গেছি। এই আমরা এসে গেলাম আলিপুর চিড়িয়াখানা। আর এইটা এটা দুজনে তো মুখ গোমড়া কেন, হেঁটে দাও তো। আমরা 8:30-এর মধ্যে এসে গেছি, তারপর এসে দেখছি বাইরে কত লাইন, কত ভিড়। আমরা অনলাইনে না টিকিটটা বুক করে রেখেছিলাম, তো অনলাইন যারা টিকিট বুক করে রেখেছিল তাদের ভেতরে ঢোকার আলাদা গেট করা আছে, তো আমরা সেখান দিয়ে ঢুকে যাব। তাই এখন সবাই মিলে 9টা বাজার অপেক্ষায় আছি, কখন 9টা বাজবে আর গেট খুলবে, আমরা ভেতরে যাব। আর আমাদের সবার খিদেটাও খুব পেয়ে গেছে, গেটও খুলে দিয়েছে, আমরা ভেতরেও ঢুকে গেছি। ভেতরে ঢুকেই না একটা জায়গায় টেবিল চেয়ার পেয়ে গেছি, প্লাস শুরু আমাদের ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্টে কি নিয়ে এসেছি দেখতেই পেলেন নিশ্চয়ই, ব্রেড বাটার, সাথে মেয়োনিজও ছিল, আর আছে ডিম সেদ্ধ, কলা, আর একটা করে মিষ্টি গজা। দারুণ ব্রেকফাস্ট হলো, বলতে পারেন একদম হেভি ব্রেকফাস্ট। তো ওর অতটা পছন্দ হচ্ছে না, কারণ এইসব হেলদি খাবার ওর আবার পছন্দ হয় না। এখন যদি চিপস দেওয়া হতো খুব পছন্দ হতো। আর একে দেখুন, কোথাও একটা ঘুরতে এসেছি ভেবেই হাসছে সবসময়। আমরা সবাই বসে বসে খাচ্ছি আর মা সবাইকে রেডি করে দিচ্ছে, মায়ের খাবারটা লাস্টেই হবে, আর ওরা দুজন তো ওইদিকে খাচ্ছেই। আর সৌগত মাঝে মাঝে দুটোকে বকা দিচ্ছে তাড়াতাড়ি খাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমরা কে কে এসেছি, যদিও আপনারা দেখতে পাচ্ছেন তাও বলে দিই। আমি, সৌগত, মা, মনীষা আর মায়ের চার নাতি নাতনি, পুটু, পুটাই, পুটকাই, পুটান, আমরা টোটাল 8 জনে এসেছি। চলো, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে কোথা দিয়ে ঘুরতে হবে, প্রচণ্ড ভিড় ভেতরে, তো সেই মতো আমরা ঘুরতে থাকব। এই যে প্রথমেই এদের আওয়াজ পাচ্ছিলাম অনেক দূর থেকে, মানে আমরা যেখানে খাচ্ছিলাম না সেখান থেকেই ওদের আওয়াজ পাচ্ছিলাম, তাই ওদেরকেই আগে দেখে নিলাম লাফিয়ে বেড়াচ্ছে। তারপর আবার হাঁটা দিলাম, একে একে সবই দেখা হয়ে গেল। তোজো তো ভীষণ এক্সাইটেড, কোনোদিনও দেখিনি এইভাবে। কিন্তু সবকিছুর মাঝেও না, তোজোর ফার্স্ট কোয়েশ্চেন টাইগার কোথায়, টাইগার কখন দেখবো, মানে ওটাই হচ্ছে আসল আকর্ষণ, টাইগারটাকে কখন দেখবো সামনে থেকে। কি সুন্দর লাগছে না সবকিছু। খুব ছোটবেলায় এসেছিলাম জানেন চিড়িয়াখানাতে,
তখন হয়তো ছোটবেলায় তোজোর মতোই লাফাতাম। দেখুন তোজোর হাঁটা স্টাইলটা দেখুন কিভাবে হাঁটছে, এত আনন্দ হচ্ছে ওর আজকে। কত রকমের হরিণ, কত রকমের, কত কচ্ছপ, কত কুমির, কত পাখি দেখে পুটু পুটাই তো খুব আনন্দে আছে। চলুন একটু সেলফি নিয়ে নেওয়া যাক। সেলফি নিয়ে আবার শুরু হয়ে গেল। দেখো ক্যাঙ্গারুও আছে, তোজো তো ভীষণ খুশি দেখে। এগুলো আগে বইয়ের পাতাতেই দেখেছে, আজকে সামনে থেকে দেখছে আর অবাক চোখে দেখছে। এরপর আছে আবার সরীসৃপ ভবন, এটা আলাদা করে একটা ভেতরে রাখা আছে। কত রকমের সাপ টাপ এর মধ্যেই আছে, বেশিরভাগ সাপ তো ভেতরেই ঢুকে বসে আছে, বাইরে বেরোচ্ছেই না, গর্তের ভেতর ঢুকে আছে মনে হয়। আর কয়েকটাকে দেখা যাচ্ছে একটু একটু, তো সেই কটারই আমি ভিডিও তুলেছি। পাইথন, র্যাট স্নেক সব দেখে আমরা বেরোলাম এবার বাইরে, আবার হাঁটতে থাকা। আর পুটুকে দেখলেন সারাক্ষণ নিচে চলেছে, তার নাকি এত আনন্দ। দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি সাদা বাঘ দেখতে, একটু দূরে আছে, দেখা খুবই ছোট করে যাচ্ছে, তার মতো সে পায়চারি করছে সেদিকে। তোজো তো দেখে লাফিয়ে উঠল। আর ওদিকে দেখুন একজন ওপরে বসে আছে, বেশ সুন্দর না বসার জায়গাটা হয়েছে। আর একজন তো দূরে বনে বসে আছে জঙ্গলের মধ্যে। এইসব করতে করতে বাচ্চাদের একটু খিদে পেয়ে গেল, তো ওদেরকে আরেকবার করে সবাইকে খাওয়ানো হলো। আর একে দেখেছেন ডোডোকে, মানে পুটানকে, সব সময় হেসে চলেছে, ওর সঙ্গে কথা বললেই ও হেসে দেয়। কিন্তু ওটাই, সারাক্ষণ কথা বলে যেতে হবে, এখানে তো এতজনের মাঝে আছে, প্রবলেম হয়ে যায় যখন আমরা গুরগাঁও চলে যাব, তখন এত সবাইকে দেখতেও পাবে না। মন খারাপ হবে সব থেকে বেশি এই তোজো আর ডোডোরই। চলুন আবার দেখা শুরু। এবার না সত্যি হাঁটা যাচ্ছে না, কিন্তু এদের মধ্যে কোনো ক্লান্তি নেই, কিন্তু বাচ্চাদের মধ্যে আমরাই খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। আগেরটা ছিল ব্ল্যাক সোয়ান, কি বড় না, তারপর ম্যাকাওগুলোও কি বড় বড়। এই দেখুন আবার চলে এসেছে তোজো টাইগার, কিন্তু দুটোই না ঘুমাচ্ছে দূরে, কিন্তু আর একটা বেশ হাঁটছে। হাঁটা স্টাইলটা দেখেছেন, যেন আমিই রাজা। খাঁচা থেকে বেরোতে দিয়ে না একবার দেখাবো মজা, এরম একটা ব্যাপার স্যাপার। বাঘ দেখাও হয়ে গেল, এবার আর কয়েকটাই বাকি, যাচ্ছি আর জিরাফ দেখতে। এখনো তোজোর মাথায় ঘুরছে, হাতি দেখা হয়নি আমার, এলিফ্যান্ট দেখা হয়নি, তো তার আগে জিরাফটা দেখা হয়ে যায়। অনেকগুলো জিরাফ ছিল জানেন, 5-6টা নাকি তারও বেশি হবে, ছোট বড় সব মিলিয়ে অনেকগুলোই ছিল। তারপর আবার ম্যাকাও দেখা যাচ্ছে, কত রকম কালারের ম্যাকাও আমি দেখিনি এর আগে। দেখেছেন কিরকম অদ্ভুত দেখতে পাখিটা, নাম টাম গুলো আমার না আর মনে নেই। আর একজন যেখানে যেখানে দেখতে পাচ্ছে না, পাপার কাঁধে বসে যাচ্ছে আর পাপাও চাগিয়ে দেখাচ্ছে। এত ভিড় তো, চলে এসেছে এলিফ্যান্ট। উফ, এটা হলেই যেন শেষ হয়, এবার সত্যি মনে হচ্ছে বেরিয়ে গাড়িতে উঠে বসতে হবে, এখানে কোনো বসার জায়গাও পাচ্ছি না, এত ভিড় জানেন, সমস্ত সিটগুলোই ভর্তি। মোটামুটি সবই দেখা হয়ে গেছে, তবে এর মাঝেও আমরা কয়েকটা দেখতে পারিনি, এদিক ওদিক তো মিস হয়ে গেছে। দেখেছেন কত ভিড়, আমরা আর হাঁটতে পারছি না, পুটুরও এবার পায়ে লাগছে মনে হচ্ছে। বুঝতে পারছি আজকে রাতে বাচ্চাদের না পাটাই টিপতে হবে আমাদেরকে। সবাই খুব ক্লান্ত আর খিদেও পেয়েছে, আর ডোডো তো ঘুমিয়ে পড়েছে, 2-3 বার ওর ঘুমই হয়ে গেল। এদিকে পুটকাইও ঘুমিয়ে গেছে মায়ের কোলে। মোটামুটি সবই দেখা হয়ে গেছে, এবার আমরা বেরোবো,
এখন 12টার বেশি হয়ে গেছে, ভিড় দেখেছেন কি রকম? এখনো লোকজন ঢুকছে। ভাগ্যি সকাল সকাল এসেছিলাম, দেখেছেন ওপরে এগুলো না সব বাদুর, চামচিকও থাকতে পারে এর মধ্যে। চলুন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই তো প্রচন্ড খিদে পেয়েছে, তাই ওর সামনাসামনি না অবনি মল ছিল, তো সেখানেই চলে এসেছি পিজা হাটে পিজা খেতে। আর অধীর আগ্রহে ওয়েট করছি অর্ডার দেওয়া পিজাগুলো কখন দিয়ে যাবে, এত খিদে পেয়েছে আমাদের। পিজা দিয়েও চলে গেছে আর আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। বেশ ভালো কাটলো আজকে সারাদিনটা, কিন্তু এবার মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। দেখেছেন একবার পুটকাইকে, সবাই ক্লান্ত হয়ে গেছে, ওর কিন্তু কোনো ক্লান্তি নেই, এখনো লাফিয়ে চলেছে। পুটু তো শুয়েই পড়েছে, পুটাই চুপচাপ আছে, তবে অত লাফাচ্ছে না। আর পুটান মানে ডোরো তো ঘুমাচ্ছে, একমাত্র পুটকাই যে এখনো লাফিয়ে চলেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক, আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে খুব শিগগিরই আরও একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।